নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আর আমি সুপ্রিয়। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই জবার ক্ষেত্রে, স্পেশালি যে পঞ্চমুখী জবা বা থোকা জবা বা মাল্টিপেটাল জবার ক্ষেত্রে আমরা যে সমস্যার সম্মুখীন হই, যে কুড়ি ফুটছে কিন্তু সম্পূর্ণ ফুল ফুটছে না। স্পেশালি কুড়ি ধরুন আজকে ফোটার কথা, কিন্তু সম্পূর্ণ ফুল না ফুটে থেকে যাচ্ছে বা কুড়িটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই ধরনের সমস্যা স্পেশালি এই থোকা জবার ক্ষেত্রে বা পঞ্চমুখী যে সমস্ত জবা আমরা বাগানে করি সেটার ক্ষেত্রে আমরা এই সমস্যার সম্মুখীন হই। তা সেক্ষেত্রে এই পরিচর্যা কীরকম করব তা আমি আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই জবা সংক্রান্ত বিভিন্ন ধরনের যে পরিচর্যার ভিডিও, কীভাবে সার প্রচুর ফুল পাবো বাগানে আমরা জবার ক্ষেত্রে, কাটাই ছাঁটাই কীভাবে করব, কীটনাশক কী কী প্রয়োগ করব, সেই সমস্ত জবার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আলাদা করে একটা প্লেলিস্ট রয়েছে বা আলাদা একটা ফোল্ডার রয়েছে জবার, সেখানে সমস্ত জবার ভিডিওগুলো দেওয়া রয়েছে, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। আমরা টবের গাছের ক্ষেত্রে বা বাগানের গাছের ক্ষেত্রে আমরা যদি টব ভরে, গাছ ভরে যদি আমরা এই পঞ্চমুখী জবা বা থোকা জবা ফোটাতে চাই, সেক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রধানত আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো রকম রোগ পোকা গাছে রয়েছে কি না। সেক্ষেত্রে আমরা কীরকমভাবে বুঝবো, এই গাছে মূলত চষি পোকা অর্থাৎ থ্রিপস এবং জ্যাসিডের আক্রমণ হয়। এরা এই কুড়ির ভেতরে এবং কুড়ির নিচে এরা বসবাস করে এবং সেখান থেকে রস চুষে খায় এবং কুড়িটা আস্তে আস্তে শুকিয়ে ঝরে যায়, সম্পূর্ণ ফুলটা ফোটে না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, ঠিক কুড়ির নিচ দিয়ে এক ধরনের সাদা বা হলদেটে এক ধরনের পোকা রয়েছে, খুব ভালো করে যদি আমরা খেয়াল করি বুঝতে পারব। সেক্ষেত্রে আমাদের উপযুক্ত ব্যবস্থাপনা নিতে হবে। সেক্ষেত্রে ইনসেক্টিসাইড হিসাবে প্রোফেক্স সুপার, যেটা কম্পোজিশন প্রোফেনোফস এবং সাইপারমেথিন, এটা 2 ml 1 লিটার জলে গুলে খুব ভালো করে আমরা গাছে প্রয়োগ করে দেবো। এর অল্টারনেটিভ হিসাবে আমরা ডাইমিথয়েড 30% কম্পোজিশনের রগড় বা টাফ গড, এটা আমরা ব্যবহার করতে পারি 2 ml 1 লিটার জলে গুলে খুব ভালো করে গাছে প্রয়োগ করে দিতে হবে। এছাড়া অল্টারনেটিভ হিসাবে আমরা ইমিটা ক্লোরোপ্রিড, এই কম্পোজিশনের অ্যাড ফায়ার, এটা আমরা ব্যবহার করতে পারি 1 গ্রাম অথবা 1 ml 1 লিটার জলে গুলে খুব ভালো করে গাছে প্রয়োগ করে দিতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে যাতে কোনো রকম গাছে রোগ পোকা না থাকে। রোগ পোকা থাকলে সেই গাছে কিন্তু খুব ভালো ফলন বা ফুল হবে না, খুব ভালো রেজাল্ট আসবে না। তাই প্রথমে আমাদের গাছটাকে রোগ মুক্ত করে নিতে হবে। রোগ থাকাকালীন যদি আমরা গাছে সার প্রয়োগ করি, হাজারো সার প্রয়োগ করলে গাছ কিন্তু ভালো হবে না। রোগ থাকাকালীন যদি আমরা সার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু রোগের প্রাদুর্ভাব আরও বেড়ে যাবে, রোগ কমবে না, ফুল ভালো হবে না। তাই প্রথমে আমাদের এই ব্যবস্থাপনাটাকে ভালো করে নিতে হবে, ভালো করে আমাদের গাছ রোগমুক্ত করে নেব। এবার আমাদের দেখতে হবে গাছ কোন জায়গায় রয়েছে। গাছ ফুল সানলাইটে থাকবে, যেখানে 6 থেকে 7 ঘন্টা বা তার বেশি রোদ আসে, সেই সব জায়গায় জবা ফুল গাছ ভালো হবে এবং খুব ভালো বড় সাইজের ফুল হবে। এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে সার। কীরকম সার আমরা গাছে ব্যবহার করব, যেহেতু এটা মাল্টিপেটাল বা থোকা জবা, প্রচুর পাপড়ি রয়েছে গাছে, সেক্ষেত্রে এই গাছে ফুল ফোটাতে প্রচুর এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জি আসছে কোত্থেকে? আসছে কিন্তু আমরা যে সার প্রয়োগ করছি, যে NPK বা আদার্স নিউট্রিয়েন্ট প্রয়োগ করছি সেখান থেকে। তাই এই গাছে বেশি সারের প্রয়োজন হয়। তাই বলে যে আমরা এক গাদা সার দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না, গাছ মরে যাবে। তাই কীরকমভাবে, এটারও একটা শিডিউল রয়েছে। প্রথমে দেখে নেবো যে আমরা যে টবে গাছ করছি বা মাটিতে যদি গাছ থেকে, সেই গোড়ায় কাণ্ডের গোড়ার দিকে কোনো রকম যেন আগাছা না থাকে। টবের মাটিতে যদি আগাছা থাকে সেক্ষেত্রে সেগুলোকে তুলে পরিষ্কার করতে হবে। অনেক সময় কী হয়, এই এখন বৃষ্টি চলছে, এই সময় এই ওপরে শ্যাওলা পড়ে, আমরা গাছে অর্গ্যানিক ফুড মাটিতে ব্যবহার করছি, জৈব সার ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু এই শ্যাওলা পড়াটা খুব স্বাভাবিক হতেই পারে। তাই এটা প্রত্যেক সপ্তাহে বা মাসে একবার অন্তত এটাকে হালকা করে কিছু সাহায্যে খুঁষে দিতে হবে, হালকা করে খুঁষে দিতে হবে ওপরের টপ সয়েলটা, আর এই আগাছাগুলোকে ফেলে পরিষ্কার রাখতে হবে টপ বা যদি জমিতে বা বাগানে থাকে গাছ সেক্ষেত্রে গোড়ার দিকটা। আর উপযুক্ত যেন আলো আসছে, রোদ আসছে, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসছি সার। মাসে আমরা একবার করে জৈব সার ব্যবহার করব, সেটা আমরা লিকুইড যে সার আমার চ্যানেলে রয়েছে সেই লিকুইড সার ব্যবহার করতে পারি,
তরল সার যেটা হয় জৈব তরল সার সেটা অথবা ভার্মি কম্পোস্ট আমরা ওপর দিয়ে যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে থাকে সেক্ষেত্রে আমরা 1 মুঠো জৈব সার যে ভার্মি কম্পোস্ট রয়েছে সেটা আমরা দিয়ে দেব টবে চারপাশ দিয়ে। সাথে কী দেব, প্রত্যেক সপ্তাহে একবার করে ফলিয়েজ যে জবা করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে NPK 1345 এবং 0050। এই দুটো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় জবা গাছের ক্ষেত্রে, এবং সাথে 1919 এক্সেপশনাল, এটা রাখলেও হয় না রাখলেও হয়। 1919-এর পরিবর্তে যে 2020 বা 1515 রয়েছে সেটা কিন্তু আমরা গোড়ায় বা মাটিতে ব্যবহার করব ওই জৈব সারের সাথে একবার করে। ওই 8 ইঞ্চির টবের জন্য মাসে একবার করে দিতে হবে, এটা ওই হাফ চা চামচের একটু বেশি। আর ওই 1345টা প্রত্যেক সপ্তাহে 2 গ্রাম 1 লিটার জলে গুলে আমরা 5টা গাছে প্রয়োগ করতে পারব, ভালো করে ফোলিয়েজ স্প্রে করে দেবো। 1345 2 গ্রাম 1 লিটার জলে গুলে পুরো গাছে প্রয়োগ করব। এর সাথে আমরা NPK যে 0050 রয়েছে এটা আমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে খুব ভালো করে গাছে প্রয়োগ করব। আমরা টবের গাছের ক্ষেত্রে 4 থেকে 5টা গাছে আমরা ব্যবহার করতে পারবো এই 1 লিটার জলে মিশিয়ে। এটা আমরা কতদিন অন্তর দেব, এটা 12 থেকে 15 দিন অন্তর অন্তর এটা অল্টারনেটিভ হিসাবে প্রয়োগ করতে হবে এই 0050 এবং তার সাথে 1345। এটা ছিল হচ্ছে NPK ফিডিংটা। এবারে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে বাজারে বহু অনুখাদ্য রয়েছে, প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, খুব ভালো আমি ব্যবহার করেছি এটা সেটা, তার মধ্যে অ্যারিসের বা ইফকো কোম্পানির খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি, আপনারা ব্যবহার করতেই পারেন। এবারে এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু খুব ঘন ঘন প্রয়োগ করার প্রয়োজন হয় না, এটা আমরা 45 থেকে 55 দিন অন্তর অন্তর বা 2 মাস বা 1.5 মাস অন্তর অন্তর ব্যবহার করতে হবে। 2 গ্রাম 1 লিটার জলে গুলে খুব ভালো করে গাছে প্রয়োগ করতে হবে, ওই 4 থেকে 5টা টবের গাছের ক্ষেত্রে আমরা স্প্রে করতে পারবো 2 গ্রাম 1 লিটার জলে গুলে খুব ভালো করে। তো এই ছিল হচ্ছে কমপ্লিট ফিডিং NPK এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এবারে যদি আমাদের কাছে 1345 বা NPK 0050 না থাকে সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের রাখা প্রয়োজন, যদি আমরা ভালো জবা গাছ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই 1345 বা 0050 এটা কিন্তু একদম বেস্ট রেজাল্ট আছে জবা গাছের, স্পেশালি জবা গাছের ক্ষেত্রে। এবারে যদি আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি, চা চামচের পটাশ, আমাদের কাছে তো থাকেই বাগান করার ক্ষেত্রে পটাশ, যে MOP যেটা মিউরেট অফ পটাশ, লাল পটাশ, এটা আমরা 1 চামচ এই পটাশ এবং 1/2 চামচ DAP একসাথে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর আমরা গোড়ায় টবে ব্যবহার করব। টবে গোড়া থেকে একটু দূরে মাটিটা ভালো করে খুসায় যখন আমরা তরল সার ব্যবহার করছি 15 দিন অন্তর অন্তর, সে তার আগে সারটা আমরা দিয়ে দেবো। তবে অবশ্যই কিন্তু ফার্স্ট যে সিডিং আমি যে ফিডিং শিডিউলটা বললাম 1345 এবং তার সাথে 0050 সেটাতে কিন্তু বেস্ট রেজাল্ট আসবে। এর অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা এই DAP এবং এই পটাশ MOP মিউরেট অফ পটাশটা ব্যবহার করব। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।